তো এটা ঠিক আশা করিনি আমরা। আজকের এই ভিডিওটা কোনো হাই হ্যালো কিছু না, এটা কোনো ভ্লগও না, কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করার ছিল, তার জন্যই এই ভিডিওটা বানানো। এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছো যে দুদিন ধরে আমাদের খুব অ্যাপোলোতে যাতায়াত চলছে, তার একটা রিজন রয়েছে, কারণ খুব শিগগিরই মানে আগামী দুদিনের মধ্যে আমার একটা সার্জারি হতে চলেছে। তো বিষয়টা একটু ডিটেলসে বলতে চাই, আর কেন এই ভিডিওটা হচ্ছে আমি সেটাও পরে বলবো। প্রথমত তো আমাদের যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, সেই হেলথ ইন্স্যুরেন্সে ইয়ারলি মানে একটা করে চেক আপ থাকে, হেলথ চেক আপ। আর সেই হেলথ চেক আপ করানোর জন্য আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই গিয়েছিলাম। তো হেলথ চেক আপে দুজনের মোটামুটি সব ঠিকই রয়েছে, কিন্তু আমার যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে গল ব্লাডারে স্টোন। আর যেটা মানে আমরা যখন টেস্টটা করিয়েছিলাম সেটা ছিল হচ্ছে ফেব্রুয়ারিতে। তো গল ব্লাডারে স্টোন হওয়ার জন্য যেটা মানে প্রাইমারি যেটা করতে হয় সেটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সলিউশন, সেটাই হচ্ছে সার্জারি করা। আমরা ডক্টরের সাথে কনসাল্ট করি এবং ডক্টর আমার ইউএসজি রিপোর্ট দেখে সব কিছু দেখে এটাই বলেন যে এটা সার্জারি করতে হবে। তারপরে আমাদের ট্রিপ ছিল সিকিম ট্রিপ, যদিও আমার কোনো পেন সেই মুহূর্তে কিছু আমি ফিল করিনি, এটা হেলথ চেক আপে এটা ধরা পড়েছে। তারপরে আমাদের সিকিম ট্রিপটা ছিল, তো সেই সিকিম ট্রিপেও গেছিলাম, যার জন্য সেই সময় আমি কিছু সার্জারি করাতে চাইনি। তো তারপরে সিকিম থেকে ফিরে আসার পরে অনেক কটা দিন পেরিয়ে গেছে, তো এখন একদিনকে মাঝে হালকা একটু পেন হয়েছিল, বাট সেটা খুবই কম সময়ের জন্য, তাই তার জন্যই আমরা তাড়াতাড়ি এখন ডিসিশন নিয়েছি। সামার ভ্যাকেশনও চলছে, সোহানের সব কিছু চলছে, ছুটিও রয়েছে অনেকটা, তো তার জন্যই আমরা ডক্টরের সাথে কনসাল্ট করে আমরা এই সিদ্ধান্তে আসি যে এটাকে সার্জারি করতে হবে। এবার এই ভিডিওটা কেন বানাচ্ছি, কারণ তোমরা সবাই জানো যে আমাদের এই বেটার লিভিং চ্যানেলে উইকলি দুটো কি তিনটে করে ভিডিও আসে, আর এই ভিডিওর সমস্ত যে এডিটিং করা বা ইউটিউবে আপলোড করা এগুলো সমস্ত কিছু আমিই করে থাকি। তো এখন হয়তো কটা দিন আমাদের চ্যানেলে হয়তো ভিডিও আসবে না, এটা বলতেও আমার খুব খারাপ লাগছে, কারণ তোমরা অনেক এক্সপেক্ট করে থাকো আমাদের থেকে যে নতুন কিছু ভিডিও দেখবে। বেটার লিভিং ইজ অল অ্যাবাউট হ্যাপি মোমেন্টস, ট্রাভেলিং, রোড ট্রিপ, কার, এই সমস্ত কিছুর ওপরে ভিডিও, বাট হেলথ ইজ ইম্পর্টেন্ট, হেলথের থেকে তো কিছু বড় কিছু হয় না। সো কিছু দিনের জন্য একটু ব্রেক নিচ্ছি, আই হোপ তোমরা আমাদেরকে ভুলে যাবে না, খুব তাড়াতাড়ি ব্যাক করব। যত তাড়াতাড়ি আমি রিকভার হয়ে যাব তত তাড়াতাড়ি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও, ফার্স্ট ভিডিও তো এটাই বানাবো যে আমার হেলথ আপডেট কী রয়েছে। সো হ্যাঁ, এটা বলার জন্যই হচ্ছে এই ভিডিওটা করা, জাস্ট কারণ অনেক দেখেছি যদি আমাদের চ্যানেলে ভিডিও না আসে তোমরা ইনস্টাগ্রামে আমাকে বা ওকে অনেক জিজ্ঞাসা করো যে কী হলো, ভিডিও কেন আসছে না, তোমরা সবাই ঠিক আছে? তো তার পাশাপাশি অনেক মেলও পাই যে দিদি কেন অনেকদিন ধরে ভিডিও আসছে না। তো তার জন্যই একটা তোমাদেরকে আপডেট দেওয়া, এখন যেহেতু পরিবার অনেক বড় হয়েছে অনেকের অনেক এক্সপেকটেশন রয়েছে, তো সেটাই মনে হলো। এখন রাত্রিবেলা বসে ভিডিও বানাচ্ছি, কালকে আমার অ্যাডমিশন রয়েছে, তারপরের দিন হবে হচ্ছে ওটি। যদিও সবাই বলছে যে কোনো ব্যাপার না আমারও হয়েছিল, আমার অনেক অনেকের সাথেই পরিচিতি রয়েছে, তারাও বলছে কোনো ব্যাপার না আমারও হয়েছে, এটা খুবই ইজি একটা সার্জারি, বাট সার্জারি তো সার্জারি, সেটা ছোট হোক কি বড় হোক, যাই হোক, যেভাবে যেরকমই হোক, ডক্টরও বলে দিয়েছে 99% একদম সাকসেসফুল, এবার 1% তো ওনারাও কিছু বলতে পারেন না আর কি। সো সবাইকে এটা বলবো, প্রে করবেন আমার জন্য যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, এই আর কি। কষ্ট এটাই লাগে সোহান, ওরটাই একটু আর কি চিন্তা আমাকে দিচ্ছে যে ও কী করে দুটো দিন থাকবে, মানে ওর এখন 7 ইয়ার্স হলো, একটা রাত্রিও হয়নি যে ওকে ছাড়া আমি থেকেছি বা ও আমাকে ছাড়া থেকেছে, তো দুটো রাত্রি কী হবে সেটাই হচ্ছে একটু চিন্তার। যাই হোক, বড়রা সবাই থাকবে বাড়িতে, তো আই হোপ ওর ওকে টেক কেয়ার তো করেই নেবে। সো হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বেটার লিভিংয়ের এখন লাইফে এটাই চলছে,
সো খুব শিগগিরই আবার ভিডিও নিয়ে আসব, হয়তো কিছুদিন স্টপ থাকতে পারে আমাদের চ্যানেলে ভিডিও, তো এটাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ভুলে যেও না, আর উইল বি ব্যাক সুন, যত তাড়াতাড়ি রিকভার হয়ে যাবো তত তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে আসবো। পাশে রয়েছে একজন, দূরের ছিল এখন এসেছে, যে তুমি কি করছো, কিছু বলবে? তো মা আগে কিছু বললো, আর আর যদি আপনি ভাবছেন যে ওটা মিথ্যা, কিন্তু আমরা মিথ্যা কথা অনেক বলি না, আপনি যদি দেখতে চান মানে আপনি তাহলে যান, তাহলে তাহলেই লাগবে, তাহলে অ্যাপোলোতে আসুন না, হ্যাঁ তাহলে অ্যাপোলোতে আসুন, যে আমি দুঃখ হচ্ছে অনেক, কারণ যাবে আবার। তো কি হয়েছে, আমি তো দুদিনেই চলে আসবো, থাকবে বাড়িতে তো সবাই থাকবে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আমাকে অনেকেই ইনস্টাগ্রামে মেসেজ করেছে, ইউটিউবেও বলেছে, ইনস্টাগ্রামেই বেশিরভাগ সবাই কমেন্ট করেছে যে দাদা কেন এতদিন ধরে যে সমস্ত ব্লগগুলো এসছে সেগুলোর কেন উত্তর পাচ্ছি না বা কিছু। আমি বেশিরভাগই দিয়ে, মানে দেখবেন আমাদের ইউটিউবে কোনো কমেন্ট করলে আমি কিন্তু মানে যত সম্ভব তাড়াতাড়ি পারি আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। এখন কটা দিন শুধু যাতায়াত, ওকে নিয়ে কিছু টেস্ট করানো, ওগুলো ডাক্তার দেখানো। আরও একটা কোশ্চেন যে অনেকেই বলতে পারেন কেন অ্যাপোলোতে দেখানো হলো, অ্যাপোলোতে দেখানো হচ্ছে প্রথমত আমার মা বাবা, আমার মা যদিও নেই অনেকেই জানেন এখন, কিন্তু আমার মায়ের থ্রু আউট কিন্তু চিকিৎসা অ্যাপোলোতেই হয়েছে, বাবারও চিকিৎসা অ্যাপোলোতেই হয়। তো অ্যাপোলোর সাথে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, প্লাস যে ডাক্তারের আন্ডারে রয়েছে তিনিও আমাদের খুব পরিচিত, ডক্টর রামদীপ রায়, ওনাকে হয়তো অনেকেই চিনবেন, উনি একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিডনি অ্যান্ড গ্যাস্ট্রোর, ডক্টর রামদীপ রায়, ওনার আন্ডারেই অর্পিতাকে ভর্তি করেছি। এইটুকুনি অন্তত জেনে গেছি যে অর্পিতা সেফ হ্যান্ডেই রয়েছে। তো সবাই প্রে করবেন ওর জন্য যাতে স্পিডি রিকভারি হয়, আর আমাদের যেরকম ডেলিকার ব্লগগুলো আসতে থাকে, ঘোরাফেরা, ট্রাভেলিং, গাড়ি, আর লটস অফ ফান, বেটার লিভিং মানে এইটা। আপনি সত্যি প্রে করবেন মার জন্য, কারণ কারণ বেশি কাজ করে আমাকে বেশি হেল্প করে তার জন্য। হ্যাঁ, মায়ের বিকল্প তো কোনোদিনও বাবা হতে পারে না, মা ওর কাছে মা মাই, তো যতটা তাড়াতাড়ি ও তা মানে চলে আসবে, যদিও ডাক্তার বলেছে মাত্র দুদিন রাখবে, দুদিনের মধ্যে রিলিজ করে দেবে মানে ঠিকঠাক সব কিছু। তো এইভাবেই চলবে জীবনে, ওঠা নামা আগে পিছে সবকিছুই রয়েছে, এইটাকেই মেনে নিতে হবে। হ্যাঁ, আর একটা ছোট্ট অ্যাডভাইস সবাইকেই দেবো, আফটার 35 বা যে এখন তো কোনো বয়সের মানদণ্ড নেই, নিজেদের একটা অবশ্যই হেলথ চেক আপের মধ্যে রাখবে। আমার যেহেতু ইন্স্যুরেন্সটা আইসেই লম্বা ডেট আর করিয়ে রেখেছি বেশ কিছু বছর আগে থেকে, তো আমরা প্রত্যেক বছর একটা ফ্রি হেলথ চেক আপ পাই, যেখানে প্রায় 25-30টা বডির চেক আপ হয়। সেখানে আমার HGPT, একটু কোলেস্ট্রল, এই সমস্ত হাই বেরিয়েছে, তো সেই কারণে কিন্তু আমি খাসির মাংস, ওই যে চিনি ছাড়া চা বা এই সমস্ত যে দেখেন ট্রাভেলিং ডিউরিং, সেগুলো কিন্তু ওই ভয়ে আমি খাই না। তো ওর যেটা হয়েছে, ওর সেটা হয়েছে ওই সময় USG করতে গিয়ে গল ব্লাডার স্টোন ধরা পড়েছে। তো সব কিছু ঠিকই চলছিল, রিসেন্টলি কিছুদিন আগে ওর একটু ফিল মানে পেন একটুখানি ফিল করে, তো আমি আর কোনো মানে ইয়ে না করে এক ডক্টরের সাথে কথা বলি, 2-4 দিন এই 1 সপ্তাহ 10 দিন ধরে চলছে চেক আপের প্রসেস টসেসগুলো, ফাইনালি আমরা একটা অপারেশনের ডেট ঠিক হয়, সেই অপারেশনের ডেটে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে সব কিছু ইয়ে করে কালকে আমরা বাইপাসের অ্যাপোলোতে যাব, ওকে ভর্তি করাবো। নেক্সট দিন ওর ওটি রয়েছে, ওটি হয়ে যাওয়ার পরে 2 দিন রাখবে, তারপরে ওকে রিলিজ দেবে। আর টোটালটাই কিন্তু কোনো ওপেন হচ্ছে না, গলব্লাডার স্টোনের ক্ষেত্রে যে ওটিটা মানে অপারেশনটা হচ্ছে সেটা ওই জেনারেল ল্যাপ্রোস্কোপি, আর ডক্টর এটাই আমাদের সাজেস্ট করেছে, তো সেটা হচ্ছে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল বাইপাসে। তো সবাই প্রে করবেন তাড়াতাড়ি মানে স্পিডি যেন রিকভার করতে পারে। আর হ্যাঁ, আমাদের ইউটিউবের সমস্ত ডিটেলস মানে বলুন ওই ইউটিউবের ব্লগ মানে বানানো থেকে শুরু করে প্রডিউসার, আমি শুধু প্রডিউসার, ডাইরেক্টর, কোরিওগ্রাফার সব কিছু ওই, আর মানে যত এডিটিং বা যা যা সব ওই করে। ইভেন হয়তো এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটাও হয়তো আমি আজকে এডিট করে শিডিউল করে দিয়ে যাব, যাতে তোমরা যেই ডেটে আর কি দেখতে পাচ্ছ আর কি, যেই টাইমে ভিডিওটা লাইভ হয়েছে আর কি, সেই টাইম দিয়েই আর কি করে যাব। ওকে, সো এটাই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল, সবাই তোমরা ভালো থেকো, পরিবারকে সকলকে নিয়ে খুব ভালো থেকো, নিয়মিত হেলথ চেক আপের মধ্যে থেকো, হেলথ ইজ ইম্পর্টেন্ট, যেটা আমরা সবাই বুঝি একটা টাফ টাইম যখন যায় তখন,
অনেক ট্রিপস এর প্ল্যান ছিল, বাট সেই ট্রিপ গুলো পোস্টপন করতে হয়েছে ডিউ টু মাই মেডিকেল কন্ডিশন। তো ব্যাস এই আর কি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলের যত্ন নিও। আর ইন বিটুইন আমি যে 2-3 দিন আমরা যে গেছি, আমাদের অ্যাপেলো তো অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে, আমরা তাদেরকে বলেছি, তারা রীতিমতো দেখে আর কি অবাক, কি তোমরা এখানে কেন, বেটার লিভিং কি হয়েছে, তো সেই কনসার্নগুলো দেখে আমাদেরও খুব ভালো লেগেছে আর কি। আরে ইভেন বেশ কিছু কিছু ডক্টর, যারা ডক্টর ইভেন আমাদের রামদীপ রয় স্যারের আন্ডারে যে যা মানে যে ডক্টর টিম রয়েছে, তার মধ্যে থেকেও দেখলাম এক দুজন আমাদের ভিডিও দেখে, বললো আমি আপনাদের সাবস্ক্রাইবার। এইটা সত্যি কথা বলছি, পরিবার অনেক বড় হয়ে গেছে, ভালো লাগে, দারুণ লাগে। তো তুমি সেফ হ্যান্ডেই রয়েছো, সেদিক থেকে আরো ভালো। সে তো অবশ্যই। সো ঠিক আছে, এই পর্যন্তই রাখছি, আর কি আর বলবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আর সাথেই আপনি আপনি ভাবছেন যে এতক্ষণ আমি ওইখানে কেন দেখছি, সেটা আমি দেখাচ্ছি। এই সোহানের কালো কার ড্রয়িং করেছে, ল্যাম্বরগিনি ওকে, ল্যাম্বরগিনি না রামলাল, এখানে একটা এখানে সুপার এনকে 5 আছে, সুপার এনকে 5, আর এখানে মনে আর এটা আমাদের এটা একদম লাগছে যে মানে এটা একদম ম্যাকলারেন, ওর তো এই সুপার কার কালেকশনে ড্রয়িং ওর এই চলতেই থাকে। এটা আমার নিউ ড্রয়িং বুক, তার জন্য আমি সুপার কারে অনেকগুলো অনেকগুলো কালেকশন করব। ওকে ঠিক আছে, তাহলে খুব শিগগিরই তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে, একটু গ্যাপ হয়তো হয়ে যেতে পারে, ভুলে যাবেন না কিন্তু আমাদের, আমরা আছি থাকবো এবং আপনাদের সাথে সারা জীবন এইভাবে যতটা ভালো ভিডিও দিতে থাকবো। একদম, একটু সাময়িক কিছুদিনের জন্য ব্রেক নিচ্ছি।